তুমি পালাওনি? না তো, পালাবো কেন? কোনোদিনও পালাবো না। আমি জানি আমি পালিয়ে গেলে মাঠানে অসম্মান হবে, আর সেরকম কাজ আমি কোনোদিনও করবো না। মিস্তি আর জামাইবাবুর সংসারটাও আমি ভাঙতে দেব না, আর সেই জন্যে আমি এই বিয়ের জন্য তৈরি। তাহলে তখন যে ঘর থেকে বেরোলো সে কে? তোমার মতে সালোয়ার কামিজ পরা? সে তো মিস্তি। বৌমাকে আটকাতে হবে। যে যেখানে পালাতে চাক পালাক, মরতে চাই মরুককে, আমার কি? তারা তো বিয়ের জন্য রেডি, ওতেই আমার হবে। বিয়েটা হলেই ওই বিজয়া বুড়ির শর্ত অনুযায়ী রাইস মিল আমাকে দিতে বাধ্য, তার মানে মিল আমিই পাবো এবার। উফ, কি আনন্দ হচ্ছে না আমার! দাদা বলছি, এখানে বাস কোথায় পাওয়া যাবে? বাস? কাল সকালে, কাল সকাল 5:30 প্রথম বাস। তখন আসলে নিশ্চয়ই বাস পেয়ে যেতাম। ওই ভণ্ডবরটা এমন করে নজর রেখে দিয়েছিল না, কি করি এখন? সেই কাল সকালে বাস, পুরো রাস্তা লুকিয়ে থাকবোই বা কোথায়? আমি চিনতে পারলাম না কেন, আমার সামনে দিয়ে বেরোলো আর আমি পাড়ার পোশাক পরে বেরোলো, তাই আমি ধরে নিলাম যে ওটা তার। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।